আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে সহি সালামতে ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বিকালের নাস্তায় ভাবলাম পুঁই শাক দিয়ে কিছু করি, তো সেজন্যই পুঁই শাক তুলতে চলে আসলাম। আর এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর পাখির ডাক, জানি না ভিডিওতে কতটুকু আসতেছে পাখির ডাক, তবে অনেক সুন্দর পাখির কিচিরমিচির শব্দ ভালোই লাগতেছে। তো যে শাকগুলো আমি এখন তুলতেছি, আসলে গাছগুলো আমি লাগিয়েছিলাম বাজার থেকে, যখন শাক আনছিল তখন আমি কিছু ডাটা লাগিয়ে রেখেছিলাম। আর এখন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, নতুন পানি পেয়ে মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর পাতা গজিয়েছে, তো ভাবলাম আজকে পাতাগুলো দিয়ে একটু বড়ার মতো করেই তৈরি করব। তবে ঠিক বড়া না, একটু বেগুনি স্টাইলে তৈরি করব পাতা দিয়ে, আর খেতে অনেক টেস্ট। এজন্য আমি এখন ভেষনটা মেখে নিব। তো আমি আদা আর হচ্ছে জিরা পেস্ট দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে ফেলবো। আর আপনারা অল্প অল্প করে পানি দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে কতটুকু পানি প্রয়োজন বাকি। তো আমি এখন 20 মিনিটের মতো এটাকে রেখে দিব, বা 10 মিনিটও রাখতে পারেন। তো আমি এখন এ ফাঁকে চা করে নিচ্ছি। তো বাসায় যেহেতু আমি রচাই খাই এখন, তো রচা করতেছি, তো চা করব। আর এই ফাঁকে বেসনটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম, তাহলে টেস্টটা আরও বেশি হবে। পুঁই শাকটা আসলে আমার কাছে এমনিতে ভালো লাগে না রান্না করলে বা ভাজি করলে, তবে আমি বিকালের নাস্তায় মোটামুটি ম্যাক্সিমাম সময় এখন এটা ভেজে নিই। আর এটা খেতেও অনেক টেস্ট লাগে আর খুব সহজেই বানানো যায়। আর ভেষনটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, মোটামুটি মিডিয়াম রাখতে হবে। তো আমি বেসনের মধ্যে শাকটা দিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, বেশি হাই হিটও দেওয়া যাবে না আবার লো হিটও দেওয়া যাবে না। তো আমার ভাজা মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর তো আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন রেসিপিটার কী নাম দেওয়া যায়। আর আপুদেরকে ভাইয়াদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক